তো বন্ধুরা চলে এসেছি মালদার কলেজ অডিটোরিয়ামে, আর আজকে রয়েছে বন্ধুরা বাদাবন নাটক। সেই নাটকটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, চলো। বাদাবন নাটকটা অলরেডি শুরু হয়ে গেছে আর আমি লেট করে ঢুকছি ভেতরে, তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই নাটকটা কেমন হচ্ছে আর ভেতরে ভিউ কেমন রয়েছে। আমি এসে দেখতে পেলাম কিছুটা গান হচ্ছে, বাট আমি সেটাকে এনজয় করলাম। এটুকুতে আমি বুঝতে পারলাম যে সুন্দরবনের কাহিনীটাকে তুলে ধরা হয়েছে। সুন্দরবনের মানুষরা যেভাবে প্রতিনিয়ত লড়াই করে চলেছে সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই সময়টা আজকের না, 90 দশকে আমাদের ফিরে যেতে হবে। সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করেছে, যার বনস্পতি ছা দিয়েছেন শ্রী ব্রাতুল বসু, যার কথা শুনে এবং এই নাটকটি নির্মাণ করেছেন পৃথ্বীশ রানা এবং নাটকটি লিখেছেন সুদীপ সিংহ। আমরা মালদা ব্লগার্স কমিউনিটি, একটু শুনে নেব যে মালদায় অভিনয় করে কেমন লাগলো। আমাদের কাছে খুব পরিচিত মঞ্চ, মানে আমরা দক্ষিণ ধামধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র, এখানে গত ডিসেম্বর মাসেও এখানে আমাদের অন্য দুটো নাটকের শো করে গেছি। মালদা এসে শো করে আমরা সন্তুষ্ট। তো অবশ্যই এখানকার দর্শক খুবই ভালো এবং মালদা ব্লগার্স কমিউনিটি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই নাটকের কথা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, এই আমাদের আশা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।